Hồi đi sao? এটা আগে দেখো কেমন লাগছে, দেখতেই তো হবে। কার ঈদ কালেকশন? ঈদ সামনে, ঈদ রেখে ড্রেস কেনার তো লাগবে সবার, তাই না? তার জন্যই তো নতুন নতুন ড্রেস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সানি আপু ডিস্টার্ব করো না বাবা। তো আমার ছেলে ডিস্টার্ব করছে, ওপরে ফ্যান চলছে না, রাত্রি মনে হয় 1টা বাজে, তবু অনেক কষ্ট করে তোমাদের ঈদ কালেকশন দেখাবো বলে সময় বের করে এত কষ্ট করে তোমাদের সামনে আসছি, বুঝছো? তার জন্য তো একটা থ্যাংক ইউ দিতেই পারো নাকি? তো শাপলা আপু ঈদের জন্য এত কষ্ট করে, এত রাত্রিতে ফ্যান চলছে না গরমে, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, নতুন নতুন ড্রেসের ভিডিও যে নিয়ে আসছি, তার জন্য থ্যাংক ইউ বলতে পারো নাকি? ফ্যান দিও না আপু, শব্দতে বুঝতে পারবে না, ফ্যান দিও না। তারপরে এটা কিন্তু গ্রাউন্ড, ঠিক আছে? আমি যে গ্রাউন্ডটা পরাচ্ছি এটা হচ্ছে আরো একটি ডিজাইন, এটা হচ্ছে আর একটা ডিজাইন। তো আমার এই গ্রাউন্ডে কেমন লাগছে আশা করছি তোমাদের ভালোই লাগছে, আমার তো খুব ভালোই লাগছে। হয়তো বলবে যে আমার দোকান সেই জন্য আমার ভালো লাগছে, তো না, এটা তো অনেক সুন্দর একটা ড্রেস, যেটা খুবই সুন্দর। কিছুদিন ধরে আপু আমাকে হয় খালি বলছে যে আপু গ্রাউন্ড, নতুন গ্রাউন্ড, নতুন ড্রেস, নতুন ঈদে কি আসছে, নতুন ঈদে কি পরবো, কেমন কেমন ড্রেস নিয়ে আসছো, তো আমি দেখানোর সময়ই পাই নাই। তার জন্য এত রাত্রি তোমাদের জন্য এই ভিডিও গুলো নিয়ে আসছি। তো আমি যে ড্রেসটা পরে আসি সেটা কেমন বলো, কেমন? কালারটা তো খুবই সুন্দর, কি কালার, মিষ্টি কালার, খুব সুন্দর কালার, এটার অনেক কালার আছে, এই ড্রেসগুলোর কালারগুলো নিয়ে আসো। তো বডি থেকে ফুল বডি এত সুন্দর করে কাজ করানো আছে, দেখতেই পাচ্ছ ফুল বডিটা যে এত সুন্দর করে কাজ করানো আছে। এবার ঈদের সবই জরির কাজ, বুঝছো, জরির কাজ দিয়ে যে চুমকির কাজ করানো আছে এটা বডিতে খুব সুন্দর। হাতাটা খুব সুন্দর হাতা, এই এই ড্রেসটারও হাতাটা মৌসুমি হাতা, খুব সুন্দর, দেখতে পাচ্ছ হাতাতে যে জরি কাজ দিয়ে কাজ করানো আছে চুমকির। গোটা ড্রেসেই কিন্তু কাজ, দেখতে পাচ্ছ না, গোটা ড্রেসেই কাজ করানো আছে, এমনকি ড্রেসের নিচে পায়েও খুব সুন্দর ভাবে চড়া কাজ করা আছে। তো আপনার এটা কিন্তু আগে বলে দিই, এটা কিন্তু জর্জেট না, ঠিক আছে? অনেকেই বলবে যে আপু শুধু জর্জেট, শুধু জর্জেট, গরমে সুতির ড্রেস কোথায়, তাই আমি এটা কিন্তু সুতির ড্রেস নিয়ে এসেছি, ঠিক আছে? আমার ছেলে দিতেই পারছে না, হয়ে গেছে এই যে। তো হচ্ছে সুতির ড্রেস নিয়ে আসছি, হয়তো অনেকে গরমে বলবে যে সাতরাপু শুধু জর্জেট, জর্জেট ড্রেস দিচ্ছে, টেনশন করো না, চিন্তা করো না, আমি সুতারও খুব সুন্দর ড্রেস নিয়ে আসছি, আরও সুতার অনেক গ্রাউন্ড আছে সিম্পলের মধ্যে, যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি নাই সময়ের অভাবে। এটা নতুন আসছে, এই যে নতুন আসছে, এটার কালার কয়টা, 2, 4, 5, 6টা, এটারও 6টা কালার আছে, হ্যাঁ এটারও 6টা কালার আছে, খুব সুন্দর। এটা কিন্তু সম্পূর্ণ সুতির, একদম পিওর সুতি, আর কাজ কিন্তু গোটা ড্রেসেই কাজ করানো আছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ড্রেসটা কেমন, খুব সুন্দর, তাই না? তো আমি একটা খুলেই দেখাই, এটা কিন্তু মিষ্টি বেগুনি, কি কি কালার আছে দোকানে আসে দেখো। এই যে আমি এই কালারটা কিন্তু পরে আছি, দেখছো এই যে, এই কার কি কালার লাগবে স্ক্রিনশট মেরে রাখতে পারো, সব কালার তো দেখাতেই পাচ্ছি না, কি করে স্ক্রিনশট পারবে, ঠিক আছে? কালার আছে,
কালারগুলো দেখতে চলে কালকে দোকানে আসো, ঠিক আছে? কালকে দোকানে আসো। এই যে তো কফি কালার, এটা কফি কালার, বুঝছো? এটা কফি কালার, এটা ডিপ বেগুনি কালার, ডিপ বেগুনি কালার। ফুলে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগবে, সবগুলো ফুলে দেখাতে পারছি না, ঠিক আছে? এটা কাঁঠালি কালার, মাস্টার্স কালার যেটা বলো। পাঁচটা কালার, ঈদে কিন্তু অফার চলছে, ড্রেসগুলো খুব কম মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে ঈদের জন্য, তো সীমিত সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু। তাড়াতাড়ি আসো, ঠিক আছে? আচ্ছা আরেকটা কালার দেখাই দিই, এই যে একটি এখন তো দেখছি আরো সুন্দর লাগছে হলুদটা। তো গায়ে হলুদও পরা যাবে দেখছি, গায়ে হলুদ অনুষ্ঠানেও পরা যাবে, ড্রেসটা খুব সুন্দর, একদম পাকা হলুদ, দেখছো না খুব সুন্দর? পাপুরা কেমন লাগছে? আশা করছি ভালোই লাগছে। তো আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্তই, পরে আরো লাইভে আসবো নতুন নতুন ড্রেস নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর রোজা রেখো। টাটা।